নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন এটি একটি মাসিক রাশি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের জন্য কত পরিমাণ শুভ বার্তা বহন করতে চলেছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের মে মাস কেমন যেতে চলেছে তার পূর্বাভাস আমি অবশ্যই দিব কিন্তু তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই দেখুন আমি যেই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ সকল মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা আপনার চলার পথে গাইড হিসাবে কাজে আসবে কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড মিলবে এ ধরে কক্ষণ এগোবেন না এবং বড় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দেবো সেখান থেকেও আপনি কালেক্ট করে নিতে পারেন আর হ্যাঁ এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না তাহলে আসুন যে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মাসে আপনাদের শরীরের দিক কিন্তু মধ্যম যেতে চলেছে অর্থাৎ খুব যে একটা ভালো যাবে তাও বলবো না আবার খুবই খারাপ যাবে তাও বলবো না ছোটোখাটো টুকিটাকি প্রবলেম আসতে পারে তবে বড়ো ধরনের কোনো রোগে ভুগবেন না পড়বেন না এটা প্লাস পয়েন্ট এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে অর্থাৎ আপনার বাবা আপনার মা দাদু দিদা ইনারা যারা রয়েছেন তাদের শরীর কিন্তু ভালো যাবে এরপরে আসি এডুকেশান সেক্টর অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে বিশেষ করে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগের ব্যাঘাত কিন্তু ঘটবে এবং মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে রেজাল্ট কিন্তু কিছুটা ডাউনফল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার লেভেলের থেকে তুলনামূলক শুভ হতে চলেছে কিন্তু দুটোই অর্থাৎ লোয়ার লেভেল এবং আপার লেভেল উভয় কিন্তু মধ্যম যেতে চলেছে এই মাসে এই মাসে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতিটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে অর্থাৎ অর্থ আসবে কিন্তু অর্থ খরচাও হয়ে যাবে অর্থাৎ এক দিক দিয়ে অর্থ আসবে অন্য দিক দিয়ে সেই অর্থ খরচা হয়ে যাবে সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে না এরপরে সেই কর্মক্ষেত্র অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে এই মাসে একটু প্রচেষ্টাটা বৃদ্ধি করতে হবে এবং করবো লড়বো এই রকম টেন্ডেন্সি নিতে হবে তাহলে কিন্তু চাকুরি হানড্রেড পার্সেন্ট পাবেন অর্থাৎ পরিশ্রম বাড়াতে হবে অনায়াসে কিন্তু এই মাসে আপনারা চাকুরি পাবেন না তবে পজিটিভ দিক হচ্ছে যারা অলরেডি চাকরি করছেন তারা কিন্তু বেটার যেতে চলেছেন এবং আপনাদের মাইনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা চাকরি ট্রান্সফার চাইছেন অর্থাৎ এক জায়গায় চাকরি করছেন ভাবছেন আরেকটি জায়গায় কোনো বেটার অপরচুনিটি পেলেন সেখানে যাব আমি বলবো না যাওয়াটাই বেটার এরপর আসে প্রেম বা প্রেমজ জীবন এই মাসে যারা প্রেম বা প্রেমজ জীবনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ আপনাদের মধ্যে মতের অমিল দেখা যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে প্রেম থেকে বাধা আসার সম্ভাবনা রয়েছে তবে পজিটিভ দিক হচ্ছে নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আসি সন্তান স্থান কেমন যেতে চলেছে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু শুভ যেতে চলেছে অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ যাদের সন্তানের বয়স পনেরো বছর বা পনেরো বছরের নিচে তারা কিন্তু একটু দুষ্টুমি করবে এবং পাড়াতে এমন কিছু কাজ করবে যেখান থেকে পাড়ার লোক আপনাকে এসে কমপ্লেন করবে এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন এই মাসে মাথা গরম হওয়ার প্রবণতা প্রবল হারে দেখা যাচ্ছে অর্থাৎ মাথা গরম করে দুমদাম কিছু কথা বলে ফেললেন এবং সেখান থেকে শত্রুতা তৈরি হয়ে গেল এই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমি বলবো মাথা গরম করবেন না এবং ডিসিশান প্রপার আপনি নিন কারণ এই মাসে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবং লোকের কথায় না চলে আপনি আপনার নিজের কথায় চলুন সেক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে খুব ভালোও বলবো না আবার খুব খারাপও বলব না তবে পার্টনারের দিকে অবশ্যই খেয়াল রাখুন এই মাসে বিবাহের দিক কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো এই মাসটা অন্তত থেমে যান খুব একটা আপনাদের জন্য শুভ নয় এই মাসে একটু বুঝে সুঝে খরচা করুন অর্থাৎ দুমদাম কোনো খরচা করবেন না সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন তবে পজিটিভ দিক হচ্ছে এই মাসে শত্রুতার ভাব কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং আরেকটি পজিটিভ দিক হচ্ছে এই মাসে পরিবারের সাপোর্ট পেতে চলেছেন অর্থাৎ পরিবারের ভাইয়ের কাছ থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে এদের কাছ থেকে কিন্তু সাপোর্ট পেতে চলেছেন তবে এই মাসে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে এবং রক্তপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে তাই যখন বাইক নিয়ে বেরোবেন বা গাড়ি নিয়ে বেরোবেন তখন অবশ্যই একটু সাবধানে গাড়ি চালান এবং হেলমেট অবশ্যই ইউজ করুন আর যদি ফোর হুইলার চালান সেক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই ইউজ করুন কারণ আপনার জীবনের দাম আপনার ফ্যামিলির থেকে কেউ ভালো বোঝে না তো ওভারঅল মিথুন রাশির জাতক জাতিকার এই হল জিস্ট অর্থাৎ মে মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ